আলহামদুলিল্লাহ রবী আলমিনু আসালাম আল্লাহ শিলিন নবীন হামলা আলহিউ আসফাঈন আমরা সিরত অমর আল ফারুক অমর আব্লা আনহুর সিরত শুনে আসছি এবার আমরা আজকে যেখানে অংশে আলোচনা হবে সেটা হচ্ছে অমর র্দিউ আনহুর মনের চাহিদা মোতাবেক কোরআনের কয়েকটি আয়াত নাজির হয়েছে তিনি কিছু আয়াতের অর্থ হচ্ছে যে কয়েকটি বিষয়ে আল্লাহ তালা যেন এই হুকুম নাজিল করে দেন এরকম তামান্না দিলে এসেছে এটার হুকুমটা এরকম হলে ভালো হয় তখনও ওই রকম হুকুমটা নাজিল হয়নি ওনার তামান্না অনুযায়ী কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে তার মধ্যে একটা হচ্ছে তার আগে যে তিনি নিজে বলেন আমরা বলেন ওয়াফাকুল্লাহ তালা ফিতালাহীন আর ওয়াফাকাত ওয়াফতলি ফিতালাহিন আমি আল্লাহ তালার সঙ্গে তিন জায়গায় একমত হয়েছি তার অর্থ আমার যেটা মত ছিল আল্লাহ তালা একমত হয়ে সেটা নাজিল করেছেন ওকে তো তার মধ্যে একটা হচ্ছে আমি বলেছিলাম যখন তাওয়াফ করতাম মাকাম ইব্রাহিম এই মাকাম ইব্রাহিমের একটা শান হওয়া দরকার আছে হ্যাঁ মানে চাইতো ওখানে নামাজ পড়লে হয়তো এটার স্পেশাল কিছু এটা মর্যাদা হতে পারে তো বলেন যে আমি নবী করিম সাল্লার সঙ্গে বললাম রাসুল আল্লাহ লাবে তখাত তুমি লাবে তাক্ষ আমি মাকামি ইব্রাহিম মসাল্লাহ আপনি যদি তাফ শেষে যদি এই মাকাম ইব্রাহিমে নামাজ পড়তেন মানে খুব ভালো হতো ওকে তো কিছুদিনের মধ্যেই আল্লাহ তালা নাজিল করলেন কে যে আল্লাহ তাল্লা দালিকা আল্লাহ তালা বলেন অত্যাখতিমাই মাকামি ইব্রাহিমা মুসল্লা তোমরা মাকাম ইব্রাহিমের ওখানে মুসল্লা মানে নামাজের জায়গা হিসাবে নিয়ে ওইখানে নামাজ পড়ার চেষ্টা করো এই জন্য এটা এখন শূন্য তাওফ শেষে যদি সুযোগ পাওয়া যায় তাহলে মাকাম ইব্রাহিমের পেছনে দিরাকাত নামাজ পড়া তাওফে সলাদ যেটা তারপরে বলেন অমরাদ নিজে বলেন যে কুলতু ইয়া রাসুল আল্লাহ ইয়াদ খুল আল আল বাররু আল বেরু আলফা হাজার আল বাররু ফলা আমার তা মেহাতিল মেন বিল হেজাব ইয়ার রাসুল আল্লাহ আপনার ঘরে তখনও পর্দার আয়াত নাজিল হয়নি আপনার ঘরে কত মেহমান আসে বেদুইন আসে ভালো মুসলিম আসে এখন যাদের দিলে ভালো করে ইসলাম ঢোকেনি তারাও আসে আপনার বিবিরা তাদের সঙ্গে দেখা হয়ে যায় তখনও পর্দার আয়াত নাজিল হয়নি মানে শালীন পোশাক পরে নারী পুরুষরা একসঙ্গে বসতে পারে এমনকি ওনাদের যে বড় প্লেটে খেতেন দশ জন খেতে পারেন তো পুরুষ মেহমান আসলে নবী করিম সাল্লাহ সাল্লাম বেবির সাথে মেহমানে বসে এক প্লেটেই খায় তখনও পর্যন্ত এই যে পর্দার দূরত্ব মেনটেন করতে হবে এই আয়াত তখনও নাজিল হয়নি তো অমর আদেল আনুকুল মনে মনে চাইলেন যাহারে নবীর বিবিগণ তাদেরকে কত সান মর্যাদা আল্লাহ দিয়েছেন নবী করি সাল্লা শানের কারণে এই কোথাকার উল্টাপাল্টা মানুষ এসে ওনাদের সামনে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করে একই রুমে বসে এটা যদি আল্লাহ তালা ওনার বিবেদকে পর্দার মধ্যে ঢুকিয়ে দিতেন অনেক ভালো হতো ওকে তো আমি আল্লাহ তালা কাছে বললাম নবী করি সাল্লাহ আসলামকে বললাম যে ভালো আমার তা ও মেহাতের মিনিন বিল হেজাব আপনি যদি নবীর বিবিগণকে পর্দার অন্তরালে যেতে বলতেন বোধহয় এটা ভালো হতো ফ্যান জাল আল্লাহ তা আল্লাহ হেজাব তখন আল্লাহ তালা হেজাবের আয়াত নাজুল নাজুল করলেন যে তোমরা পুরোদের সঙ্গে না করে পর্দার অন্তরালে থাকো এরপরে কালা ও বালাকানি মো আতাবাত নবী সাল্লাম বাদ আজ আজহি আচ্ছা আমি নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তাঁর কোনো কোনো বিবি ওনার সঙ্গে সংসার করতে গিয়ে কিছু মাঝে মাঝে তাদের মধ্যে ঝগড়া হয় একটু তর্ক বিতর্ক করেন এই খবর আমার কাছে যখন আসলো তো আমি আনু বলেন ওনার বিবিরা মাঝে মধ্যে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে কিছু হয় টুকটাক তাই না তো যেভাবে সাহাবিগণ সম্মান করেন আল্লাহ নবীকে সেখানে যদি বিবিগণ যদি ওনাকে দুনিয়াদারি চাওয়ার জন্য একটু বেশি পীড়া প্রিয় করে তাহলে তো এটা ওমর দিলা আনুষ বরদাস্ত করতে পারছেন না তো তো বলেন যে আমি একদিন ওনার বিবিদেরকে অ্যাড্রেস করলাম তাদেরকে আমি কিছু কথা শোনালাম ওকে যে ইন ইনতাহিতুন না ইন ইনতাহ না তোমরা যদি নবীর সঙ্গে এরকম বাড়াবাড়ি করা মাঝে মধ্যে ওনার সঙ্গে তর্ক করা দুনিয়াদারি বেশি ডিমান্ড করা এগুলো যদি না থামাও লাইফাত দেলান্নহু রাসু লাহু খাই রান মিনকুন না দেখবা তাহলে একসময় আল্লাহ তালা হয়তো তোমাদেরকে পরিবর্তন করে আল্লাহ তালা বলবেন যে এদেরকে বাদ দিয়ে দেন ভালো বেবি বিয়ে করাই দিবেন জানো এরকম হইতে পারে হ্যাঁ তা হেটে নেশাই হি তা আমি ওনার এক বেবিকে ডাইরেক্টলি বললাম যখন এরকম করে যে বেশি যদি ওনার কাছে ডিমান্ড করো বেশি ওনাকে কষ্ট দাও দুনিয়াদের আবদার বেশি করো দেখবে যে আল্লাহ শাসন করবে যে বাদ দিয়ে দেন আমি ভালো মহিলা বিয়ে করে দিব তখন কী করবা কল আতিয়া অমর আমা মা সাল্লাই আদিন আহু তো একজন সাহসী মহিলা বললেন হাত্তা তা আয়দ হুন্ডা আন্তা যে অমর আল্লাহ তালার নবীদেরকে আল্লাহ তালার নবীর বিবিদেরকে ওয়াজ নসিহত করার জন্য আল্লাহ নবীকে যথেষ্ট না তোমার তাদেরকে ওয়াজ করা লাগবে নাকি নবীর বিবেকের এখন বলে বসে যে আপনার এত আমাদেরকে ওয়াজ করা দরকার কি আমাদের যদি ওয়াজ করাই লাগে তো আল্লাহ নবী তো আসেনি আমাদের ঘরে আপনি আবার এখানে কেন নাক গলান তো কিছুক্ষণের মধ্যে অল্প সময়ের মধ্যে আল্লাহ তালা আয়াত নাচর করে দিলেন যে হে আল্লাহ নবীগণ তোমরা যদি বেশি দুনিয়া চাও আল্লাহ নবীকে কষ্ট দাও আসা রব্বহু আইন ইন তল্ল কাকুন আই উব্দাহু আজ আইন মিনকুন না বেশি আল্লাহ বলেন হয়তো এমনও হতে পারে যে আল্লাহ নবী যদি তোমাদেরকে তালাক দিয়ে ফেলেন সেরা তাহরিমের পাঁচ নম্বর আয়াতে তাহলে তালাক দিয়ে ফেললে আশা করা যে আল্লাহ তালা তোমাদের থেকে আরও ভালো মহিলা বিয়ে করিয়ে দেবেন কোরআন নাজিল হয়ে গেল মুসলিমাতিন মিনা তিন কান তা ইবা তিন আবেদা তিন তিন আবগা নবীদেরকে আলাদা কত ভালো ভালো মহিলা বিয়ে করাতে পারবেন তো মুসলিম ভালো মুসলিম মুমিনাতিন ভালো মৌমিন কারণ এটা যারা অত্যন্ত সবর বেশি ডিমান্ড করে ধরে না অল্প তুষ্টি তাদের আছে তা এবার যারা সবসময় তো অবশ্যই করে আবিদাতিন বিদাহাতীন যারা অনেক এবার করে এরকম মহিলা সা ইহা তিন তারা অনেক নফল রোজা রাখে এরকম মহিলা বিয়ে করাবেন সেই এবার তুমি আবকার কুমারী এবং মানে বিবাহ ছিল বিধবা হয়ে গেছে এরকম রকম আল্লাহ বিয়ে করে দিতে পারব না অনেক মহিলাকে নবীর বিবিগণ তখন সাবধান হয়ে গেছেন আপনারা জানেন প্রায় এক মাস এক মাস নবী করিম সাল্লাম তারা তখন বেশি ডিমান্ড করলেন দুনিয়াদারি তিনি রাগ করে এক মাস আল্লাহর কসম তোমাদের সঙ্গে দেখা করব না এক মাস থাকো তোমরা বাইরে শেডের মধ্যে ঘুমালেন এক মাস পরে আল্লাহ তালা আয়ত নাজিল করলেন এই আয়ত এরপরে আরেকটি ঘটনা মুনাফেকদের মৃত্যু হয়ে গেলে নবী করিম সাল্লা জানতেন কে কে মুনাফেক ওনার কাছে লিস্টও আছে লিস্টটা তিনি হজায় ফেহন ইয়ামান জামান আনহু কাছে রেখে দিয়েছেন যে এই হলো মুনাফেক আর মুসলমানদের মধ্যে যারা ভালো তারাও কিছু কিছু জানেন কারা কারা মোনাফিকের পরিচয় তাদের দেখতে বোঝা যায় তো নবী করিম সাল্ল আলি কাছে কোনো মোনাফিকের মৃত্যু হলে এখন তো নিজের পরিচয় দেয় কি হিসাবে পরিচয় দেয় মুসলিম এখন মুসলিম মারা গেলে তার জানাজা পড়া তো লাগে তো নবী করিম সাল্লি সাল্লাম মোনাফিকদের জানাজা পড়াবেন এটা অমরাজ আনোর সহ্য হচ্ছিল না বিশেষ করে আবদুল্লাবিন উবাই যখন মারা গেল তখন তার ছেলে আবদুল্লাহবিন আবদুল্লাহবিন উবাই তার ছেলে নামও আবদুল্লাহ তিনি খুব ভালো মমিন তিনি বলেন ইয়ার রাসুলাল্লাহ আমার বাবা তো অনেক দুষ্টামি করেছে আপনাকে অনেক কষ্ট দিয়েছেন এখন তো মরে গেছে আপনি একটু দোয়াটাও করে দিন না বাছাড়া দান নাম থেকে যদি আল্লাহ তাহলে বাঁচায় একটু এখন সন্তানে তো বাবার এই যে করুণ পরিণতি এটা জন্য তো সন্তানের দুঃখ হচ্ছে কিন্তু ছেলে অনেক ভালো দিনদার আবদুল্লাহ আবদুল্লাহিন আবদুল্লাহবিন আবদুল্লাহবিন ও ভাই উনি খুব ভালো দিনদার তো বাবার জন্য দোয়া করতে আর আপনি একটু আসেন তার জানাজাটা পড়িয়ে দেন তার জন্য একটু দোয়া করেন ফাঁকা মাইলে তো উনি গেলেন সেখানে তো সেখানে আরও কিছু সাহাবিক গেছেন সেখানে অমর আদালও আসেন ওনার নবী করিফ সাল্লা সাল্লাম যাওয়ার খবরে ওনারাও গিয়েছেন তো অমর আদুল্লাহ নিজে বলেন যখন দেখলাম যে নবী করিম সাল্ল আলি সাল্লাম নামাজ পড়ানোর জন্য জানাজা পড়াতে উদ্যোগ নিচ্ছেন আমি এই ওনার দাঁড়িয়েছেন নিয়োগ করার আগেই আমি নবী করিম সাল্লাহ সামনে চলে গেলাম ফাকুল সিয়া রসুল্লাহ আল্লাহ আদুহে আবদুল্লাহ ভাই আলকা ইলিয়া ওকাদা কাদা ওকাদা যে ওই আল্লাহর দুশ্মন আবদুল ও ভাই যে ও মুখ দিন এত বড় দিনের দুশ্মনি করেছে এত বড় কষ্ট আপনাকে দিয়েছে এত বড় মুনাফিক আপনি তার জানাজা পড়াবেন তার জন্য দোয়া করবেন যা আল্লাহ তাকে মাফ করে দিয়ে তাকে জাননা আপনি আপনি কাজ করবেন এত কষ্ট আপনাকে দিয়েছে রসুল্লাহ সাল্লি সাল্লাম ইয়াবাসিম নবী করিম সাল্লাম একটু মুসকি হাসি দিয়ে অমরের কথা শুনছেন ধাক্কা দিয়ে সরিয়েও দিচ্ছেন না ধমকও দিচ্ছেন না কারণ ওমর তো অন্যায় কথা বলতেছে না ওমর তো রাইট আছে কারণ এই তো আল্লাহর দুশ্মন এখন নবী করিম সাল্লাম অত্যন্ত লাজুক স্বভাবের ছেলে আসছে ছেলেটাকে কষ্ট দিতে চাচ্ছেন না বাবার জন্য নামাজ পড়াতে চায় তো অমর আদেলা আনহুর এই কথাগুলো উনি শুনছেন শুনি বলতেছেন অমর তুমি রঙ করতেছ এটাও বলতে পারেন না আবার অমরকে ধমক দিয়ে থামাইতেও পারেন না তো তিনি একটি মুসকি হাসি দিচ্ছেন তার হাসি দিয়ে বলে যে আমি তারপরেও ছাড়ি না আমি বলছি আর আপনি তাকে নামাজ পড়াতেই পারবেন না খুব করলাম আমি কন্টিনিউ করতেছি তখন তিনি শুধু আমাকে বলেন আখের আনি ইয়া অমর ইনি খৈয়ের তু ফার তু অমর তুমি একটু সর আমাকে আল্লাহ তালা অপশন দিয়েছেন আমি যদি চাই তার নামাজ পড়াতে পারি আর যদি চাই নাও পড়াতে পারি দুটোই আল্লাহ আমাকে অপশন দিয়েছেন তো কারণ কি কোন জায়গা থেকে এই কথা তিনি বললেন সুরা তো আবার আশি নম্বর আয়াতে আল্লাহ তালা মুনাফিকদের মৃত্যু হয়ে গেলে জানাজা পড়াবেন কি পড়াবেন না সে বিষয়ে তিনি বলেছেন ইস্তাক ফের্লাহ আউলা তাস্তাক ফের্লাহম আপনি তাদের জন্য চাই নামাজ পড়িয়ে আল্লাহর কাছে মাঘ দোয়া করেন আর তাদের নামাজ না পড়ান দোয়া না করেন কিছুই আসা যায় না ইন ইন তাস্তাক ফেলল সাবি নামাররা আপনি যদি সত্তর বারো ওদের জন্য দোয়া করেন নাই এক ফের আল্লাহ হম আল্লাহ তালা কখনও তাদেরকে মাফ করবেন না কখনো মাফ করবেন না তো এখন এই আয়াতে আল্লাহ তালা মাফ করবেন না এটা বলেছেন কিন্তু আল্লাহ তালা তো বলেন না খবরদার তাদের নামাজ পড়াতে পারবেন না এটা বলছেন বলেন নাই তো নবী করিম সাল্লাহ আসলাম বলেন যেহেতু আল্লাহ নিষেধ করেন নাই আর ছেলে আমাকে এরকম করে ধরে চার্জও করেছে ছেলেটাকে খুশি করার জন্য অন্তত আমি যাই কবুল তো আল্লাহ তার হাতে তিনি যদি কবুল না করেন আমি তো আল্লাহকে জোর করে কবুল করাতে পারবো না কিন্তু আমি এটা করি তো এই আয়াত নাজিল হলো হওয়ার পরে রসুল্লাহ আসাল্লাম বললেন ফালাউ আলাম আন্নি ইন্নি যে আলা সাবে গাফা গাফার আল্লাহ আজ তো অমর আহম বললেন সাল্লাম বললেন আল্লাহ বলছেন সত্তর বার করে যদি আপনি তাদের জন্য দোয়া করেন আর কবুল করবেন না তা আমি যদি জানতাম যে সত্তর বার পর্যন্ত কবুল করবেন না কিন্তু ওর সে বাড়াইলে একাত্তর বার করে আল্লাহ কবুল করবেন তাহলে আমি একাত্তর বারও করতাম যেহেতু আল্লাহ তালা আমাকে নিষেধাজ্ঞা দেননি সাল্লাহ আলাইহে অতপর নবী করিম সাল্লা জানাজা পড়ালেন ওমা শাহ আলা কবরি হাত তাফার আগামী এমনকি কবরে দাফন করা পর্যন্ত গেছেন এমনকি ওনার ছেলে দরখাস্ত করছে ইয়ারসুল্লাহ আপনাকে তো অনেক কষ্ট দিয়েছে আপনার গায়ের কাপড়টা যদি দিয়ে দিতেন ওটা দিয়ে তাকে পেঁছিয়ে কবর দিতাম যদি আল্লাহ কিছু তাকে মাফ করে কিনা কবর আজার থেকে উ সেটাও তিনি দিছেন তখন অমর আদুল্লাহ আলহম বলেন যে নাফাজ্সব পড়ালেন উনি কিন্তু পরে আমার মধ্যে কিছু সংকোচ আসলো কিছু আত্মসমালোচনা আসলো ফাজেব তুলি বলে জোর আছি আল্লাহ রাসুল্লা সাল্লাহ আলসা আমি নিজেকেই পরে চিন্তা করলাম আমি এত সাহস কেমনে দেখালাম আল্লাহ নবীর সামনে আমি এরকম সাহস দেখাই আমার কাছে জিনিসটা পরে নিজের কাছে একটু সংকোচ লেগেছে যে আমার এত হইল হইলো কেমনি আল্লাহ রাসুল্লা আলম আল্লাহ তো অবশ্যই বেশি জানেন এবং নবী কে রিসাল্লা তিনি তো আল্লাহ থেকে পাওয়ার কারণে আমার থেকে বেশি জানবেন আমি এত বাড়াবাড়ি কামনি করলাম আমি চিন্তা করে কুলেতে পারি না ফাওয়াল্লাহ মা কানা ইল্লাহিয়া সিরা আমি এরকম একটা সংকটের মধ্যে আসি যে আমি বেশি বাড়াবাড়ি করে ফেললাম কি না এই একটা আত্মসমানের মধ্যে আসি আর খুব বেশি সময় যায় নেই হঠাৎ করে ওহি নাজিল হয়ে গেল কী নাজিল হল সুরাল বাকার নম্বর বড়াত নাজিল হয়ে গেল আলা আলা কবরে এখন থেকে হে নবী কোনো মোনাফিক মারা গেলে কখনো তাদের না জানাজা পড়াবেন না কখনো তাদের কবর দিতে যাবেন না কবরের কাছে যাবেন না তাহলে কার তামান্না অনুযায়ী আত হয়েছে হয়েছে আদিল আনহুর এটি আরেকটি তিন তিন নম্বর ওনার মনের চাহিদা অনুযায়ী তামান্না অনুযায়ী আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন আসলে উনি চাইছেন দেখি আল্লাহ নাজিল করেছেন ওই আয়াত এটা আল্লাহ নাজিল করতেন না করতেনি কিন্তু কখন কোন পর্যায়ে নাজিল করুন সেটা আল্লাহর কাছে বরাদ্দ করা আছে কোন কথার ভিত্তিতে নাজরুল করুন সেটাও বরাদ্দ করা আছে প্লান তো আল্লাহর কিন্তু ওমর আল্লাহ আনহর নিজের ওই সময়টা ওনাকে দিয়ে আল্লাহ এই কথা বলিয়েছেন সেটা ওমার সৌভাগ্য রাজি আল্লাহ আনহর ফালাম্মা সাল্লা রসুল্লাহ সাল্লাম বা আদাহ আলাম ফামা সাল্লাহ এরপর থেকে নবী করিম সাল্লাহ আর কোনো মোনাফেকের নামাজ পড়াননি তাদের কাছে কখনো তাদের কবরে দোয়া করতে যাননি তারপরে এরপরে আসে যে বিসমিল্লাহ হুম রাইট অমর আনহু ওনার আরেকটি বিষয়ে আল্লাহ তালা একমত হয়েছেন বদরের যুদ্ধে যখন অনেক বড় বড় লিডারদের বন্দি হয়ে গেল এটা আমরা আলোচনা করছিলাম বলেছিলাম আলোচনা হয়ে গেছে তারপরে ও কাছাকাছি মিলে এই জন্য আমি কনফিউজ হয়ে যাচ্ছি রাইট যাই হোক তালা আনু বদরের যুদ্ধে যারা বন্দী হয়েছে বড় বড় কাফাদি লিডারগুলো তার মধ্যে অন্যতম জাহালও ছিল সত্তরজন তারা মারা গেছে আরও সত্তরজন বন্দী হয়েছে এখন কী করা যায় এদেরকে আরব দেশের দুইটা তরিকা আছে যে তাদেরকে হত্যা করা এবং আরেকটা হলো মুক্তিপণ দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া তো তিনি আবুকার আনুর সঙ্গে আলী রাদুল আনুর সঙ্গে অমরাদুল্লাহ সঙ্গে পরামর্শ করেন রাস্লাম যদি পরামর্শ দাও কী করা যায় যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা নাজিল করে বলেন না যে এটা করেন এটা করেন না এগুলো নাজিল না হয়ে গেলে তখন তিনি কি করেন সাহাবাদের সঙ্গে পরামর্শ করেন এবং এ ব্যাপারে করোনা আয়াত আছে ওয়া শাহের হুমফিল আমর আপনি সাহাবিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ করবেন তো ডাকলেন ওনাদেরকে আবু বারাদুলাহন আলিরাদুলাহনু আনু ওনারই তো সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী তো আবু আনু বললেন ইয়া নবী আল্লাহ হাউলাই বনুল আম আশিরা আলি খুয়ান এরা যারা অ্যারেস্টেড হয়েছে এরা তো আমাদের দুশ্মন হলেও তো আসলে দেখা গেল যে আমাদেরই গোষ্ঠীর মানুষ কারো চাচাতো ভাই কারো মামাতো ভাই ওকে কারো কবিলার লোকজন কারো এখন তো নিজেদের আবার একসঙ্গে আমাদের অনেক বন্ধুত্ব ছিল এক সময় তো সবাই তো আমাদের আপন লোক তা আমার একটা পরামর্শ হলো যে আপনি তাদের থেকে মুক্তি পণ নিয়ে ছেড়ে দেন তো মুক্তি পণ নিলে সুবিধা হলো যে এগুলো তাদের থেকে কিছু আমরা পয়সাকড়ি পেয়ে গেলে আমাদের মোদিন রাষ্ট্রের তো বাইতিল মালের অবস্থা বেশি সুবিধা না তাহলে এটা আমাদের অর্থকরিটাও কাজে লাগবে সামনের দিকে যুদ্ধ যুদ্ধ করতে হলেও আমাদের অস্ত্র শস্ত্র কিন্তু কাজে লাগবে তো কাজেই আমাদের জন্য এটা একটা ভালো উদ্যোগ হতে পারে আর দ্বিতীয় হচ্ছে আসাল্লাহ ইয়াহিয়াহুম ভাইয়া কুন উলানা আদোদা আর আশা তো রাখতে পারি যে হয়তো কোনো কোনো সময় আল্লাহ কাউকে এদেরকে আমাদের দিনের দিকে হেদায় দিয়ে দিতে পারেন আর দিন কবুল করে ফেললে তো তারা আমাদের সঙ্গী হয়ে যাবে আমাদের আরও শক্তি বাড়বে তো নবী করিম সাল্লা আলয় সাল্লাম এটা শুনলেন তারপরে বললেন অমর দিল ইয়া ওমর ইয়া বিনাল খাতাব মা তারা আপনি কি মনে করেন আপনার রায় কি তিনি বললেন ফাল কুলতু আল্লাহ মা আর ইয়া আবি বাকর আমি তো আবর সঙ্গে কোনো রকমে একমত না ওলা কিনে আরা আন তোমার কেনা নিমিন ফোলান কিন্তু আমার পরামর্শ হচ্ছে যে আমাদেরকে ভাগ করে দেন আমার গোষ্ঠীর লোকদেরকে আমার হাতে দেন আমি তাদেরকে সাইজ করি ওকে আর আবু ওকার গোষ্ঠীর যে আছে তাকে সেটা দেন আর আলীকে তার আপন যারা লোকজন আসিল তাদেরকে দেন তারা নিজেরা কল্লা ফেলে দেখ। এইটাই হলো ইমানের স্পিরিট কেন তারা এত বড় আল্লাহর বিরুদ্ধে তারা এত বড় দুঃসাহস করেছে এদের বাঁচার অধিকার নাই। হামজাকে অমুকের দায়িত্ব দেন এভাবে করে করে বললেন এরপরে নবী করিম সাল্লি সাল্লাম মোটামুটি তিনি আবুকরাদ আনহুর মতের দিকে ঝুঁকে পড়েছিলেন ওমরাদ আনহুর দিয়ে মতটাকে তিনি গ্রহণ করলেন না ওকে এবং মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দিলেন তারা চলে গেল মুক্তিপণ দিয়ে পরের দিন ওমরাদুল্লাহ আনু বলেন যে সকালে আমি গেলাম সেখানে গিয়ে দেখে দেখা করতে গেলাম নবী করিম সাল্লাহ আসলামের সঙ্গে আবু করাদুল সেখানে আসেন আর দেখি যে জন ধরনের কাঁদছেন চোখে দিয়ে পানি পড়ছে আমার আবু বাকর এবং আমার রসুল সাল্লাম দুইজনেই পান কাঁদছেন ফাঁকুল আর আসলে লাফবে নেওয়াইব কি কান্ত হয় সাহেবাক এর আসলে কী হয়েছে আপনি আর আপনার সঙ্গী আবু বাকরের চোখে দিয়ে পানি পড়ে কারণ ঘটনা কী হয়েছে ভাইন তু আকা আন তু এমন ঘটনা যদি হয় যেটা শুনে আমার কানতে হয় আমিও আপনাদের কান্নায় যোগ দেবো ওয়াই না মাজিদ বোকা আনতা বা কে তুলে বোকাই কুমা আর যদি দেখা যায় যে আমার কান্না আসার মতো কিছু ঘটে নাই তবুও শুনি আগে শোনার পরে কান্না না আসলেও কান্নার ভান করবো আপনাদের সঙ্গে তারপরে বললেন লিল্লা দি নবী করিম সাল বললেন লিল্লাদি আদা আলাইয়া আসা মিনাল ফিদা রাখাত আলাইয়া আদা বাকুম আদনা মিনহাদি সাজরা যে আমাকে যে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তো সেটা আল্লাহর কাছে বেশি ভালো কাজ হয় নাই আদার হয়ে করলে আল্লাহ বেশি খুশি হতেন ওকে তো আমরা যে এই টাকা পয়সা নিয়ে নিছি তাদেরকে ছেড়ে দিলাম এরা তো আগামীতে যুদ্ধ করতে আসতে পারে আবার এদেরকে শেষ করে দিলে তার এই চান্স পেত না তো আল্লাহ তালা আয়াত নাজিল করে দিয়েছেন ম্যা না বি ইয়ে না ইয়া আসরা হাত্তা ইস ফিল আর্দ যে নবীর জন্য ঠিক নয় যে এই সমস্ত ক্রিমিনাল বন্দিগুলোকে তারা ছেড়ে দিবে মুক্তিপণ নিয়ে যতক্ষণা জমিনের মধ্যে তাদের রক্তপাত করে তাদেরকে কাফেরদের শক্তি কমানো না হয়েছে না করে উল্টার দিকে করাটা ঠিক হয় নাই তো তোমরা কেন করেছো আল্লাহ তালা আয়াত কন্টিনিউ করতেছেন যে মুসলিম মানে মেজরিটি কিন্তু তাই আবহাওয়া রা আনুষঙ্গিক একমত হয়েছেন কারণ অনেকেই টানাটানি আছে গণিমতের মধ্যে একটু বাড়বে নিজেদের জন্য একটু একটু সুবিধা হবে ফাইন্যান্সিয়ালি তো এটাকে আল্লাহ মৃদু ভাষায় নিন্দা করেছেন আল্লাহ তারা বলেছেন তু রিদু না আলাদা দুনিয়া তারা দুনিয়ার সাময়িক কিছু টাকা পয়সা একটু পেতে চাও ওই কারণে এই সিদ্ধান্ত নিলা অল্লাহ দিলা আখেরা আল্লা তাল্লাহ তো তোমাদেরকে আখেরাতে দিবেন দুনিয়ার তাদের অল্প কিছু নিয়ে ছেড়ে দেওয়ার কাজটা সোজা কথা হলো মৃদু ভৎস না করলেন আল্লাহ তালা যে কাজটা না করলেই ভালো হতো ওই আদার হয়ে গেলেই ভালো হতো তো এই শেষ পর্যন্ত এই কথা ইঙ্গিত পাওয়া গেল যে অমর আদুল্লাহ আনহুর অপিনিয়নটা মতামতটাই সঠিক ছিল আল্লাহ তালা কাছে সেটাই পছন্দ নিয়েছিল কিন্তু এখন বলেন যে তো আল্লাহ নবী কেমনিই কাজ করলেন কিন্তু আল্লাহ তালা তো বলেন নাই ওহি যদি দিতেন এদেরকে ছেড়ে দিবেন না শাস্তি দেন তাহলে আল্লাহ নবীকে দিতেন নাকি না তো যেহেতু আল্লাহ তালা ওহি নাজুল করেন নাই যে সমস্ত বিষয় ওই সমস্ত বিষয়ে তিনি কি করেন সাহাবিদের সঙ্গে পরামর্শ করেন এ ফাবির হুমফিল আমার তাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেন কিন্তু যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন এইটা পরামর্শ যেহেতু আল্লাহ পারমিশন দিয়েছেন এই কারণে কোনো গুণা নাই কোনো ত্রুটি হয় নাই কিন্তু আল্লাহ তালা সেটা বলে যে ওই সিদ্ধান্তটাই ভালো হতো তাহলে এখানেও ওমর আনহুর মত অনুযায়ী আয়াত নাজিল হয়ে উনি রাইট ছিলেন এই কথা চলে আসলো আরেকটি ঘটনা মু যান কারো বাড়িতে ঢুকতে হলে একটু অনুমতি নিয়ে ঢুকতে হয় একটা আওয়াজ দিয়ে দরজা নক করে ঢুকতে হয় এই কালচারটা আরব দেশে ছিল না আমাদের দেশে গ্রামে গঞ্জে এই কালচার কিন্তু এখনও নাই হঠাৎ করে বাড়িতে এ আমার চা ভাইরা ভাইরা করে ঢুকে গেল এবং মহিলারা মাঝে মধ্যে ইয়ে হয়ে যায় এরকম হয়েছে আমাদের এলাকায় হ্যাঁ তো এরকম আরব দেশেও ছিল তো ওমর আদেলে আমাকে বলেন যে একদিন নবী করিম সাল্লাম একজন আনসারের ছেলেকে পাঠালেন ওমর আদলে আনুর বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করে গরমের সময় আরবরা সবাই খাইলোলা করে একটু শুতে যায় উমরুদ্দুল্লাহন শুয়ে আসেন তো তখন তো এত দরজা টরদা এত কিছু তো নাই এমনি খোলামেলা ঘরের মধ্যে তো একটা ছেলে মানুষ তো মানে খুব বড় না একটু ছেলে মানুষ বয় তো সে কী করছে ওমর উদ্দানের শুয়ে আসেন সেখানে ঢুকে গেছে গিয়ে বলেন আপনাকে নবী একটু ডাকতেছেন স্মরণ করছেন আপনাকে আর ওমর আদৌ আহানুর গায়ে কাপড় তা না একটু সরে গেছিল ওমার হাঁটুর উপরে উঠে গেছিলো হয়তো কিছু একটা তো উনি একটা মানুষ ঢুকছে এটা দেখে উনি একটু কাপড়টাকে ঠিক করলেন শুয়ে গেলে তো ঘুমিয়ে গেলে মানুষ কিছু এরকম হয়ে যায় তারপরে তিনি তখনই দোয়া করলেন কি আল্লাহর কাছে আল্লাহ দুঃখুল আলাই নাফি ওয়াক্ত নাও মেনা আল্লাহ এমন একটা আয়াত নাজলি করে দিন আমরা যখন ঘুমিয়ে থাকি তখন যেন মানুষ হঠাৎ করে ঢুকে না যায় কোনো পারমিশন না নিয়ে তা অন্য রেওয়াজ আসছে তিনি নবী করিম সাল্লসমকে এসে বলেন ইয়ারসুল আল্লাহ আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ তালা আমাদের বাড়িতে ঘরে মানুষ ঢুকার আগে প্রবেশের আগে একটুখানি স্টে অনুমতি নেওয়া অনুমতি চাওয়া ঢুকতে পারি আসতে পারি মেয়াই কামিন এরকম একটা কিছু যদি আল্লাহ নাজিল করতেন আদব হিসাবে আমার মনে এটা খুব ভালো হতো আল্লাহ নবীকে তিনি এই কথা বলতেছেন আয়াত নাজিল হয়ে গেল্না লেস্তা হ্যাঁ ইমান মালাকাতা ইমান অনুমতি নেয় যেন তোমাদের দাস দাসী কৃত দাস দাসীগুলো চাকর বাকরগুলো ছেলেপেলেগুলো আল্লা দিন আলামিয়াবুকুল হলুম মিনকুম এমনকি যারা তাদের মধ্যে ভালে গহাই নাই কিন্তু মোটামুটি কিছুটা চেঞ্জ হয়েছে এই অবস্থায় তারা যেন ঘরে বাড়িতে এভাবে প্রবেশ না করে তোমাদের চাকর বাকর হলেও তারা যেন অনুমতি নিয়ে ঢোকে কয়বার নিবে তোমার রাত তিনবার যেন পারমিশন চায় এই জন্য কারো বাড়িতে আপনি গেলে নখ করলে কমপক্ষে তিনবার তারপরে তিনের বেশি যদি না খোলে তাহলে ফেরত আসা এবং নখ করা হতে পারে সালাম দেওয়া হতে পারে দুইটাই হতে পারে হ্যাঁ তিনবার হয় না জালা নাজিল হয়ে গেলোলা মারাত তিনবার করে তোমরা পারমিশন চাও মিং কাবলে ফাজের কোন সময় বিশেষ করে ফজরের আগ পর্যন্ত রাতের বেলা যখন ঘুমিয়ে থাকে ওই সময় হঠাৎ করে কারো ঘরে ঢুকে যাও না ওয়াহিনা তাওনাথ বা কুমিনা জাহিরা আর যখন তোমরা জাহিরা মানে জোহর জোহরের পরে খাওয়া দাওয়া করে যখন তোমরা একটু কাইলুলা করে আরব্রা এটা কমন ছিল সবাই তখন প্রচণ্ড গরমে কেউ বাইরে থাকতো না সবাই কি করতো ঘরের মধ্যে একটুখানি ঘুমিয়ে নিত যেটাকে কাইলুলা বলা হয় এই ব্যাপারে হাদিসও আছে কেইলু ফাইন সাইতনাইয়া কেইলু তোমরা দুপুরবেলায় খাওয়ার পরে একটু বিশ্রাম নিও কারণ শয়তান এই সময় বিশ্রাম নেয় না শয়তানের উল্টা কাজ করো আর এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো এটাকে বলা হয় ইংলিশে পাওয়ার ন্যাপ অনেক এনার্জি দেয় তাহলে বিকালবেলা আর ভালো কাজ করা যায় এই যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল সে বলেছে সে যদি বলেছে যে আমি যদি ইফ আই ক্যান হ্যাভ এ পাওয়ার ন্যাপ আই ক্যান মেক মাই আফটারনুন অ্যানাদার ডে আমি যদি একজাক্টলি এই ওয়ার্ড না এরকম আর কি মেসেজ যে আমি যদি দুপুরবেলা একটু ভালো বিশ্রাম নিতে পারি তাহলে এই 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 বিশ্রাম একটু ঘুম নিয়ে উঠলে আমি আরেক দিনের কাজ করতে পারি এটা সত্য আপনার মধ্যে সবাই ফিল করে যে যেদিন দেখুন যে আপনি একটু কাজ টাজ করে দুপুরবেলায় একটু রেস্ট নিয়ে এসছেন মোটামুটি আধা ঘন্টা হলেও চলবে তারপর উঠলে আপনার ভালো এনার্জি ফিল করেন এই জন্য ইংলিশের নাম দিয়েছে কি পাওয়ার ন্যাপ এটা আপনার মধ্যে এনার্জি পাওয়ার অ্যাড করে তো আল্লাহ তালা ওই ওই সময় এই কাইলুলা পাওয়ার ন্যাপের কথা বললেন অমিন বাদে সলাতেল এসা আর না এসা নামাদের পরেও সকালে ঘুম থেকে উঠার আগে তো আগে সকালেটা এই জন্য বলছে দিনের শুরু তো হয় সকালে শেষ রাতে সজের আখ্যা দিয়া বা তারপরে দুপুরবেলায় আর সন্ধ্যাবেলায় যখন মানুষ রাতের দিকে যখন ঘুমোতে যায় এই তিনটা টাইমের মধ্যে যেন বাচ্চারা বা যে কোনো মানুষ ঘরে ঢুকলে তারা যেন পারমিশন নিয়ে ঢোকে এমনকি পিতা মাতা যখন শুয়ে আসেন তখন বাচ্চাদেরও হঠাৎ করে এই পিতা মাতার রুমে ঢোকা ঠিক না ওদিকে তালিম তার বিয়ে দিতে হবে যে বাবা অনুমতি নিয়ে সালাম আলাইকুম বাবা আমি আসতে পারি আমি আসতে পারি হ্যাঁ সালামু আলাইকুম এভাবে করে তালিম দিতে হবে এরপরে তিন নম্বরটা যেটা সেটা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ যে মদ খাওয়া তখন সাহাবিরা মদ খান যারা মদ খেতেন ইমান কবুল করার পরেও মদ খেয়েছেন কারণ কোনো নিষেধাজ্ঞা আসেনি হারাম হিসাবে আসেনি ওমর তার তারা বলেন যে প্রথমে যখন মদ খাওয়াটা আমার কাছে মনে হলো এটা ইসলামের সঙ্গে মিলে না এটা হালাল হয় কেমনে তো তিনি আল্লাহ কাছে দোয়া করলেন আল্লাহম বাই না নাফিল খামরে বায়ান আন শেফা আল্লাহ আমার মনে যে হেজিটেশন সংকোচ মদ খাওয়াটা কেমনে হালাল হয় আর আমি কি ঠিক বলছি না বেঠিক বলছি আল্লাহ এটা আপনি এটা আমারে ক্লিয়ার কিছু জানাই দেন ওহির মাধ্যমে আল্লাহ নাজিল করে দেন কিছু তো আল্লাহ তারা প্রথমে আয়াত নাজিল করলেন ইয়াস আলুনা না কানিল খামরে আল মাইসের তারা কি জিজ্ঞেস করে মদ আর জুয়া এগুলোর হুকুম কি হালাল না হারাম কুলফি হিমা ইসমুন কাবির ও নাস তা আপনি বলে দেন যে এগুলোর মধ্যে অনেক গুণা আছে মানুষের কিছু ফায়দাও আছে এখন হারাম বলে তো কোনো কথা বলা হলো না একরকম নিরুৎসাহিত করা হয়েছে যে এগুলোর মধ্যে অনেক গুণা কি গুণা হয় মানে মানুষের যখন টাকা শাস হয়ে যায় হ্যাঁ তারপরে আরেকজন টাকা থেকে বউ সোনা কানা বিক্রি করে ফেলা যারা জোয়া খেলতে চায় করে না তারপরে চুরি করে দরকার হলে ডাকাতি করে দরকার হলে মদ খেয়ে আবার যখন মাথা নেশা হয় তখন উল্টা পাল্টা কিছু ঘটাই ফেলে তো এই মধ্যে গুণা আছে তবে কিছু ফায়দাও আছে ফায়দা কি অল্প কিছু ফায়দা আছে সেটা হলো যে যার ব্যবসা করে কিছু পয়সা করে ইনকাম আছে কিছু লোকের চাকরি হয় কিছু ফায়দা আছে আর মদের কিছু উপকার থাকতে পারে সামান্য তো মানে করেন ঠান্ডার দিনে মদ খাইলে শরীর একটু গরম হয় নাকি আমরা তো খেয়ে দেখে নেই কোনো দিন হয় কি না তাই শুনছি আর কি আল্লাহ বাফ করুন ওকে তো এটা তবে ইসমুহুমা আকবার মিন্ফ ইহিমা তো আল্লাহ আল্লাতালা বলছেন ফায়দা তো আসে কিন্তু ক্ষতি অনেক বেশি গুণাও বেশি যে পরিমাণ গুনার সাইজ সে তুলনায় ফায়দা একেবারেই কম তাহলে নিরুৎসাহিত করা হয়েছে কিন্তু এখনও হারাম করা হয়নি তো ওমর আদাল আমি এটা শোনার পরে কিছু খুশি হলেন কিন্তু পুরো খুশি হতে পারলেন না বলে যে আল্লাহ মাই নাফিল ফিল বায়ান আন সেফা আন যে আল্লাহ এমন বয়ান দেন এমন হুকুম দেন যেটা আমার দিলের মধ্যে একদম সন্তুষ্টি এসে যায় আর একটু ক্লিয়ার করেন আল্লাহ তালা তারপরে কিছুদিন পর না নাজিল হয়ে গেল ইয়া এই হল্লা দিনে সলাও আন্তম সোকার হেমদারগণ নামাজের কাছে যেও না যখন তোমাদের মাদকাসক্ত থাকো মদ খেয়ে নামাজের আশেপাশে যেও না উল্টাপাল্টা করে ফেলবে এই কিছু আবি করছেও নামাজপতিকে সুরাও এক সুরা এক সুরের মধ্যে ঢুকাই দিয়েছেন উল্টাপাল্টা হয়ে গেছে তখন এই দ্বিতীয় আয়াতটা সুরা নেশার তেতাল্লিশ নম্বর আয়াত তখন নবী করিম সাল্লা বলে যে খবর দিয়ে তো সবাইকে যারা তারা নামাজের সময় আসে কাছে কাছাকাছি তো আমি কেউ দিনও মদ না খাই নামাজ শেষ করে কলে খাবে ওকে আল্লাহ 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 করি সাকরানুন কেউ মদ খেয়ে নামাজ পড়তে আসবা না নিশা নিশা অবস্থায় তো অমর আদিল্লা পরে শোনানো হলো শোনার পরে বলেন যে কিছু তো হয়েছে নামাজের সময় খাইতে নিশ্চিত করছে কিন্তু আল্লাহ আরেকটু ক্লিয়ার করে দেন বায়ান আন শেফা আন একদম পরিষ্কার হয়ে যায় কোনো হেজিটেশন থাকবে না এই লেভেলে আমাদেরকে নিয়ে যান ওকে তখন সুরা মায়ের আয়াত নাজিল হয়ে গেল যে এই ফলে দিন আনু ইনাম খামরু অল মাইসেরু অল আনসা আজলাম রিজসিনুহ হে ইমান ইমানদারগণ নিশ্চয়ই মদ জুয়া এবং বিভিন্ন রকমের লটারি জাতীয় জিনিস এসব কিছু নাপাক জিনিস এগুলো শয়তানের আমল এগুলোকে পরিপূর্ণভাবে বর্জন করো এই আয়াত যখন নাজিল হয়ে গেলো অমর আদি আলু বলেন আল্লাহ এন এনতাহিনা আমরা একদম ক্ষান্ত দিয়ে দেব খালাস আল্লাহ ভ্যারি ক্লিয়ার হয়ে গেছে এইভাবে আল্লাহ তালা গ্র্যাজুয়ালি নাজিল করেছেন হঠাৎ করে আল্লাহ নাজিল করে নাই প্রয়লাই দিই নেই কারণ তখন মানুষের হঠাৎ করে ছেড়ে দিতে অনেক কষ্ট হবে প্রথমে বলি এটা জিনিসটা ভালো না এর মধ্যে গুণা বেশি আছে তো এটাও কিছু খারাপ বোঝা গেল। তারপর নামাজের সময় খাওয়া যাবে না তাহলে কত খারাপ জিনিস নামাজের আমাদের হালতে খাওয়া যায় না আরও কমলো এভাবে কিছু ইস্টু হয়ে গেছে তখন গিয়া ফাইনালটা এসে গেল এটাও আল্লাহ আল্লাহতালার প্লান ছিল আর ওমর আদাল আনহুর উসিলাও এখানে তিনি সুযোগ আল্লাহ ওনাকে দিয়েছেন তামান্না করার জন্যে এভাবে আল্লাহ তালা ওনাকে আহামদুলিল্লাহ সুযোগ দিয়েছেন যে ওনার দোয়ার কারণে ওনার তামান্নার কারণে আল্লাহ তালা কোরআনে আয়াত নাজিল করেছেন একটা অপরিসীম মর্যাদা খুব কমই হয়েছে যে এক কোনো কোনো একজন সাহাবির কারণে এতগুলো আয়াত নাজিল হয়েছে এদিক থেকে আদুল্লাহ আনু অনেক সৌভাগ্যের অধিকারী ওনার উশিলা আল্লাহ তালা কোরআনের একাধিকবার আয়াত নাজিল করেছেন আজান কটা হওয়ার কথা আজকে ছয় আজান হবে নামাজ পনেরো দশটায় ঠিক আছে ওকে এরপরে হচ্ছে যে ওমর আদেলা আনহুর এই যে ওনার তামানার কারণে কোরআন নাজিল হচ্ছে ওনার স্ট্যান্ডার্ড কিন্তু অনেক হাই জ্ঞানের দিক থেকে নলেজের দিকে আন্ডারস্ট্যান্ডিং অনেক উঁচু লেভেলের তো উনি অনেকগুলো কোন আয়াত কখন নাজিল হয়েছে এগুলো উনি ভালো করে রপ্ত করেছিলেন পরবর্তী পর্যায়ে যখন সাহাবিরা সানে নজুল জোগাড় করেছিলেন এই আয়াতটা কোন উপলক্ষে কখন নাজিল হয়েছিল এগুলো ওনার কাছ থেকে অনেক পাওয়া গেছে কারণ অনেকগুলোর সঙ্গে তো উনি নিজেই জড়িত উপলক্ষ হিসাবে তারপরে নবী করিম সাল্লা আলসালামের আবুহকার সিদ্দিক আদাল আনু অবশ্যই সবচেয়ে বেশি ছায়ার মতো থাকতেন তারপরেই যা যার সান বেশি ছিল তিনি হচ্ছেন অমরুল্লাহ তালা আনু এই দুজনকে তিনি বেশি কাছে রাখতেন তারপরে কোন আয়াত কখন নাজিন হয়েছে যেমন আলিয়মা আকমাল আকুম দিন আকুম ও আত্মামচ আলী মাতর আদুলক ইসলাম দিন আসরা মায়দা তিন নম্বর আয়াতটি যে আজকে আমি তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম আমার নিয়ামতকে পরিপূর্ণভাবে দান করলাম এবং দিন ইসলামকে তোমাদের দিন হিসাবে আমি কবুল করে নিলাম কেয়ামত পর্যন্ত এটাই একমাত্র আমার কাছে মাকবুল দিন তো এই আয়াত কাবিন আদুল হয়েছে সবাই পরবর্তী পর্যায়ে তাবেইনরা অন্যান্য সাহাবিরা যখন জিজ্ঞেস করেছেন অমরাতেন যে আমি জানি আরাফাতের দিনের বিকালবেলায় দুপুরের পরে আর কি আরাফাতের দিনে আল্লাহ তালা এই আয়াত নাজির করেছেন এভাবে অনেকগুলো আয়াতের সানে নজর ওনার জানা ছিল তারপরে ওমর তার প্রায়ই ওনাকে বিভিন্ন আয়াতের তাফসির জিজ্ঞেস করতেন এবং অন্যান্য স্বাভাবিকের জিজ্ঞেস করতেন যে এই আয়াতের তাফসি কখন পাওয়া গেছে এই বিষয়ে কোন তাফসির এসেছিল এগুলোকে তিনি অনেক সময় তিনি সংরক্ষণ করতেন একটি আজ একটি অমর আলুনকে একজন জিজ্ঞেস করলো যে ওয়াঈদ আখাদা রব্বুকা তাহুম কোরআনার একটা আয়াজ সুরাল আরাফরে একশো বাহাত্তর নম্বর আয়াতে এখানে আল্লাহ তালা বলেছেন ওয়াঈদ আখাদা রব্বুকা মিমবানি আদম আল্লাহ তালা যখন বনি আদমদের থেকে মানুষদের থেকে তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন সমস্ত বনি আদম থেকে আল্লাহ এক জায়গায় ওয়াদা নিয়েছেন তো কোথায় সমস্ত সবাইকে এক জায়গায় বনি আদম সবাইকে তাদের পৃষ্ঠদেশ দেশ থেকে নিয়ে তিনি ওয়াদা করলেন এটা কোন জায়গায় হলো আমাদের তো জন্ম হয়নি আগে কোন জায়গায় আল্লাহ নিলেন এই ব্যাপারে যখন জিজ্ঞেস করা হলো একজনকে একজন জিজ্ঞেস করলেন অমর আদুল তো উনি বললেন আমি জানি যে স্বামী তো রাসুল্লাহ সাল্লাম সুয়েল আনহা আমি একবার ওনার কাছে ছিলাম রসুল উল্লাহ সাল্লামের পাশে ছিলাম এক লোক জিজ্ঞেস করলো যে এই আয়াতের যে আল্লাহ সমস্ত আদম সন্তানের ওয়াদা নিয়ে নিয়েছেন কোন জায়গায় সবাই তো একসঙ্গে দুনিয়াতে আসে নাই তখন বলে অমর আদিন বললেন যে আমি শুনেছি ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল রসুল্লাম তখন বললেন যেটা হাদিস হিসাবে আপনার এখন আমাদের কাছে রেওয়াজ এসেছে ইন্ন আল্লাহ খালাক আদম আল্লাহ তারা যখন আদম আদমার আশ্রমকে সৃষ্টি করলেন তার ডান হাত দিয়ে তার পিঠের মধ্যে এমনে করে একটা মুছে দিলেন মুছে নিলেন পিঠের উপরে হাত বলে নিলেন এভাবে ওস্তাক রাজা মিনহু রিয়াতান সেখান থেকে তার বনি আদম ক্যামত পর্যন্ত যারা আসবে তাদের একটা বিরাট অংশ রুহ ওখান থেকে বের হয়ে আসু বিশাল একটা রুহের মানে বড় ধরনের একটা গ্রুপ বের হয়ে আসল তখন তিনি আল্লাহ তালা বললেন খালাক তুহা উল্লা জান্না এইগুলাকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি অ আমাল অ্না তিয় আমালুন তারা জান্নাতি জান্নাতে যাওয়ার জন্যই নে কামল করতে থাকবে এই গ্রুপ পরে তিনি আবার আদম আল্লাহিসের কে হাতে আবার তার পৃষ্ঠে আমনে করে আরেকটি স্পর্শ করে হাত দিয়ে আমনে করে স্পর্শ করে নামে আনলেন তারপরে সেখানে আরেক দল বিশাল দল তার যারা আওলাদ হবে তাদের রুহকে সৃষ্টি করে বের করে নিয়ে আসলেন ফাকালাকলিন্নার অবে আমল আহলিন্নার ইয়ামালুন এইগুলোকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামি হওয়ার জন্যই তারা আমল করবে দুনিয়ার মধ্যে তো এই হাদিসটা যখন বলা হয়েছিল অমর আদাল বলেন আমি সেখানে ছিলাম ওই প্রশ্নের জবাবে রসুল আহসলাম একথা বললেন তখন অমর আদাল বলেন যে আরেকজন তখন জিজ্ঞেস করে বলছেন ইয়া রসুল আল্লাহ ফাহিম আমল তাহলে আমুল করে লাভ কি আল্লাহ তালে এমনি করে সৃষ্টি করছে গুলা সেগুলো জানলাতে যাবে আবার এমনি করে আবার সৃষ্টি করছে সেগুলো যাহা নামে চলে যাবে তো মানুষের চেষ্টা করার কি আছে আর একটা প্রশ্ন আসে না ফরসুল্লাহ সাল্লাহ আলিয়ালাম তখন তিনি বললেন নবী রীব সাল জবাব দিলেন ইন আল্লাহ ইদা আব্দ আলিল জান ইস্তাহ মালাহ আমরা আহল জান্না আল্লাহ তালা যাদেরকে জানাতে দেন সৃষ্টি করেন তাদেরকে তৌফিক দেন তারা জান্নাতে যাওয়ার জন্য আমল করতে থাকে আমল করতে থাকে হাতে মিন আমলে আহল জান্না তারা এইভাবে জান্নাতির আমল করতে করতে শেষ আমলে তারা জান্নাতি যারা আমল করে আর তারা জান্নাতে প্রবেশ করে ওয়াইদা ওয়াই আবদাল আব্দ আলিন্নার ইস্টাম আমল আমলে আহলিন্নার আর যাকে আল্লাহ জাহান্নামি দেওয়ার জন্য সৃষ্টি করেছেন তার আমল সেই জাহান্নামি যাওয়ার আমলই করতে থাকে আর এই এইভাবে মরতে মরতে আমল করতে করতেই সে মরে যায় তখনও সে জাহান্নামি আমলের মধ্যে থাকে হ্যাঁ তাহা তখন গিয়ে তার জাহান্নামি হয়ে যায় অর্থাৎ এর হলো হল যে আল্লাহ তলা আগাম তো জানেন কারা সৃষ্টি করলে ভালো আমল করবে তাদেরকে আগে সৃষ্টি করলেন এভাবে আর কাদেরকে সৃষ্টি করলে তারা বদ আমল করবে সেগুলোকেও তিনি জানেন সেগুলোকে আবার আরেক এক গ্রুপ হিসাবে তাদের গ্রহকে সৃষ্টি করলেন এই হলো মোদ্দা কথা আর যে ব্যক্তিকে আল্লাহ যে কাজ তারপরেও আমাদেরকে আল্লাহ তালার কাছে তামান্না রাখতে হবে এই হাদিসের মধ্যে আমাদের জন্য একটা কড়া হুঁশিয়ারি আছে সেই কড়া হুঁশিয়ারিটা কি আল্লাহ আল্লাহ মাফ করুন যাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ আপনি তাদের মধ্যে আমার নাম থাকলে কেটে দেন আল্লাহ আমাকে উদ্ধার করেন আমরা আল্লাহ কাছে ফকির হয়ে আর্তনাদ করতে থাকব। তাহলে এটা জান্নাতে যার আমল হয়ে গেল তা আর যদি আমরা মনে করি নিশ্চিন্ত থাকি আর আমল করে লাভ নাই কিছু এটা তো আল্লাহ ঠিক সিদ্ধান্ত নিয়েই রাখছেন আমি কোন দিকে যাব তাহলে এই 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 ভরসায় বসে থাকলে হবে না তো ওইটা যেন আমাদের ভিতরে অস্থিরতা কাজ করে দুশ্চিন্তা কাজ করে আমরা আমলের দিকে ভালো করে ধাবিত হই সেই জন্যই এই হাদিসগুলো তিনি আমাদেরকে রসুলুল্লা সালের মাধ্যমে শুনিয়েছেন তারপরে একটি ঘটনা অমরাদ্দাল আনহুকে যখন জিজ্ঞেস করা হলো যখন একটা আয়াত নাজিল হয়েছিল সুরা বাকার পঁয়তাল্লিশ নম্বর আয়াত সাই হুজামুল জামু আই না দুবর অচিরেই তারা এই জমায়ে বড় জনগোষ্ঠীর যে সমাবেশ আছে এরা অচিরেই পরাজিত হবে তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাবে এরা কারা কাল অমর আদাল আই এ জামুন ই ওনাকে অমরাজ বললেন আই এ জমেনি হচ্ছে জমীন জিজ্ঞেস করলেন কিছু লোককে জানো কোন জমায়েত হওয়া লোকজন কোন জনগোষ্ঠী এইভাবে পরাজিত হবে তাহলে আমার আমি চিন্তা করতেছিলাম যে কোন গোষ্ঠীর কথা আল্লাহ বললেন এখানে কারা এইভাবে বিশাল জমায়েত পরাজিত হবে এবং তারা পিঠ প্রদর্শন করে পালিয়ে যাবে এটা কি এই আয়াতের তাপসিরি বোঝানো হয়েছে কোন লোকগুলো সেগুলো আমার মনে প্রশ্নটা ছিল ফালাম্মা বদর আমি যখন বদরের দিন আসলো বদরের যুদ্ধ রাই তো রাসুল্ল সাল্লি ফিদ্দের ইয়াসমতফিদের কুল আমি দেখি যে নবী করিম সাল্লা আলিয়াল্লাম ওনার যুদ্ধের বর্ম পরিধানরত অবস্থায় তিনি অনেকক্ষণ দোয়া করেছিলেন তারপরে তিনি ময়দানে নেমে আসলেন আর তিনি সুসংবাদ শোনালেন শোনালেন সাই জামু আই আলাদ দুবর যে যুদ্ধ মানে বিশাল জমায়েত যারা বড় বাহিনী নিয়ে আসছে এরা অচিরেই পরাজিত হতে যাচ্ছে এবং তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে ফারফত তাহা ইয়মা এই দিন সেই দিন আমি বুঝলাম যে ওই আয়াতে যে অ্যাডভান্স আল্লাহ বলেছিলেন বদরযুদ্ধের বেশ আগে এটা বদরযুদ্ধের সময় ঘটবে তখন গিয়ে বুঝলাম যে আল্লাহ তালা আমাদেরকে আগাম শুনিয়ে দিয়েছিলেন তাহলে অমর উদ্দ এইভাবে কোরআনের সঙ্গে ওনার সম্পর্ক নিজে চিন্তা করতেন এবং যখন কোনো ঘটনা ঘটত তিনি সেটাকে আয়াতের সঙ্গে রিলেট করে আমাদের কাছে তাফসির এইভাবেই আসছে তাই না আজকে যখন আমরা তাফসিল করবো সাই হুজাম উজ্জামু আয়ুন দুবর এই যে ওই বাহিনী অচিরেই পরাজিত হবে পৃষ্ঠ প্রদর্শন করবে এটা কোন উপলক্ষে এটা বদর উপলক্ষে বলা হয়েছে এই সমস্ত আয়াত রেওয়ায়ত আসার কারণে এখন আমরা বুঝতে পারি তাই না এভাবে নবী করিম সাল ওমর আহ আল্লাহ তালা কোরআনের ব্যাপারে ইন্টারেস্টেড উনি বেশ ছিলেন তিনি তার নিয়ে সবসময় এভাবেই চিন্তা করতেন এবং পাওয়ার জন্য তিনি অস্থির থাকতেন যেটা ওনারা বুঝে আসে না একবার হলো ঘটনা যে অনেক সময় তোলা ওকে যখন আল্লাহ দিন ইদে আসাব মুসিবতুন কল ইন্না আলিল্লাহিউ ইন ইহিরাজন ওই লোকগুলো যাদের উপরে কোনো মুসিবত আসে মুসিবতে পড়লেই তারা কি বলে ইন্না লীল্লাহ ইন ইলাহিরাজন আমরা আল্লাহর জন্যই সৃষ্টি হয়েছি আল্লাহর কাছে একদিন আমরা যাব উল্লাহি কা আলহিম সাল্লাহম রহমা এদের প্রতি আল্লাহর পক্ষ থেকে অনেক রহমত অনেক বরকত অনেক সান্ত্বনা এবং রহমত ওল্লাহমুল মোহতাদ এরাই হাদায়াত প্রাপ্ত হবে তো অমর আলাওয়া আদলাই নেয়া ফাঁকাল রহমা আলাওয়া আল্লা আল্হা অমর আদাল তাফসির করলেন যে কত সুন্দর দুইটো পুরস্কার আর কত সুন্দর আরও অতিরিক্ত বকশিস তো দুটো পুরস্কার হলো সালাওয়াত এবং রাহমা সালাওয়াতের মধ্যে অন্তরের মধ্যে শান্তি অস্থিরতা থাকবে না রাহমা তো আল্লাহ রহমতের অর্থ তো বুঝি আমরা কিছুটা এই যেটা হল সবরের পাওনা অতিরিক্ত হল তাদেরকে আল্লাহ হেদায়ত দান করবেন এটা এক্সট্রা বকশিস পাওনার পরে দুটো পাওনা একটা অতিরিক্ত বকশিস এরপরে আরেকটি তার এসেছে একটা আয়াতের অমর আদুল আনুর নিজের তাপসির যে তু ইলাল্লাহ তাও বাতন নাসুহা যে তাও বাতন নাসুহার অর্থ কি সেটা হচ্ছে যে আমন তাওবা যে তাওবা অত্যন্ত অন্তর থেকে আসে লা ইয়াউদ আর কখনোই সে ওই গুনার কাজে ফেরত যায় না এটা অমর আদুল্লাহ আনুর তাফসির ছিল নাসুহা মানি খালেস একদম পিওর অন্তর থেকে যখন এরকম তবা করে তাহলে আর কোনো দিন সেই কাজের দিকে মানুষ যেতে পারে না এভাবে তিনি তাফসিল করেছেন এরপরে একদিন তিনি একটা খ্রিস্টান গির্জার সামনে দিয়ে যাচ্ছিলেন ওখানে একজন পাদ্রি ছিল তিনি ইয়া রাহেব এই পাদরি এদিকে আসা বাইর হওয়া অমর আনহু তাকে দেখলেন যে সে কাঁদছে ফির আল হইয়া আমির মেনিন মাই কি কাবিন হায়াদা হম ও পাদরি এদিকে আসো পাদ্রী বাইরে হলেন ওই দেখেন যে অমর আব্দাল আহনু কাঁদছেন তো বললেন যে হে আমিরুল মেনিন আপনি কাঁদেন কেন বললেন যে আল্লাহ তালার যে কিতাবে একটা কথা আছে সেটা আমার মনে আসলো ওই কারণে কাঁদছে সেটা কি আমেলার তো না যে কত আমল করবে করে করে ক্লান্ত হয়ে যাবে শেষ পর্যন্ত তাসলানা আর হাবিয়া তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে ফাদার কালাদি আফগানি হ্যাঁ এটা আমাকে আমার কান্না নিয়ে আসলো তো তার অর্থ কী যে এই যে পাদরিগুলো অনেকে ইবাদত করে কিছু কিছু এখন তো কম করে আগের জমানায় কিছু করতো তারা অনেকেই এরকম পড়ে থাকতো বিয়ে শাদি করে না নিজের নকসের বিরুদ্ধে সংগ্রাম করে কারণ আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য সেলিবেশি করে একদম মানে যৌন চাহিদাকে কেটে শেষ করে দেয় আল্লাহকে পাওয়ার জন্য তো আমেলা তো না আসে বা আমল করতে করতে টায়ার্ড হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে এত দোয়া করতেছে হে ঈশা আল্লাহিস উদ্ধার করা ঈশা উদ্ধার করা ঈশা উদ্ধার করো টায়ার্ড হয়ে গেলো কিন্তু এই টায়ার্ড হওয়া তাসলা নারায়ণ হামিয়া এইটা তাকে আরও জ্বলন্ত আগুনের দিকে নিয়ে যাবে এই দুঃখের কথা মনে করি হে পাদ্রি তোমার জন্য কাঁদছি আমি তুমি এত কষ্ট করে এবাদত করো তো অমর আদেলা আনু কোরআন এই কীভাবে নিজের আন্ডারস্ট্যান্ডিংয়ে নিজের ফিলিংয়ের মধ্যে ঘটনার প্রসঙ্গে তিনি কোরআনকে স্মরণ করতেন এবং এভাবে ওনার মতো অনেক সাহাবিদের থেকে আমাদের কাছে এই তাপসিরগুলো বোঝার জন্য হেল্প হয়েছে যে এটা তারা কী বোঝানো হয়েছে কারণ নবী করিম সাল্লা সাল্লাম সকল আয়াতের বসে বসে আমাদের মতন এখন তাফসির তো পেশ করেন নাই আয়াত নাদিল হয়েছে ওনারা কিছুটা অনেকগুলোই বুঝেছেন কিছু কিছু জিনিস তখন আসল ঘটনাটা কি কোনো একটা ঘটনার কারণে বুঝতে আরও ইজি হয়েছে আর এই সমস্ত ক্ষেত্রে অমর আদাল আহ্নকে আল্লাহ তালা নোটিস করার মতো বোঝার মতো কোনো একটা ঘটনা ও এইটা তো ওই কোরআনে আয়তের সঙ্গে মিলে এই সমস্ত জিনিস পরবর্তী পর্যায়ে অন্যান্য স্বাভাবিকদের কিছু কিছু হয়েছে সেগুলো জোগাড় করেই তো পরে তাপসির লেখা হয়েছে তাই না যাই হোক আমরা এখানে শেষ করব পরের চাপটা থাকে আগামী সপ্তাহের জন্য যে উনি নবী করিম সাল্লাহ আসলামকে সায়ার মতো অনুসরণ করতেন যদিও আবুক আলাদা আনুরকে নবী সাল্লাম একান্ত প্রাইভেট টাইমও কাছে রাখতেন অনেক ক্ষেত্রে একটু আরেকটু বেশি অগ্রসর কিন্তু ওনার পরেই যে সাহাবি সবচেয়ে বেশি সায়ার মতো রসুল্লাহ আসসালামের সঙ্গে থেকেছেন তিনি হচ্ছেন ওমর আদালত আনু সেই বিষয়ে আমরা আগামী সপ্তাহে আলোচনা শুনবো অবিল্লাহ তো আফিফান সাদু আল্লাহন আস্তাফরিক উল্লেখ وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم